क्या ललित गुहर बाड़ी दारोगा बाड़ी कहीं गए ललित गुहर देखिए কে আছে নাকি দরজাটা খুলি কে আছে পুরুষ কেউ আছে একটু কথা দিবে একটু দেখুন না আমি একটু জিজ্ঞেস করি আপনাকে, এইটা কি ললিত গুহর বাড়ি দারোগা ললিত গুহর ছিল? তা সঠিক বলতে পারবো না, বসেন প্লিজ, বসেন বসেন, আমি একটু আমরা এই পাড়ার আদি বাসিন্দা ছিলাম। বসো। 1950 সালে আমরা চলে যাই, এই আবার একটু এসেছি শুধু এই ছেলেপুলেদের নিয়ে, এরা আমার জন্মভূমিটা দেখার জন্য এসেছি, তাই সবাইকে ছেলে এসেছে, ছেলের বন্ধুরা আর আমার স্ত্রী আর আমার পুত্রবতী এসেছে দেখার জন্য। কিন্তু এখন এসে আমি আর ঠিক পাচ্ছি, ওই সদর রাস্তাটা চিনলাম, তারপর ওখান থেকে ওই নাজির পোল হয়ে এদিক যে ঢুকলাম, এরপরে আমি আর ঠিক পাচ্ছি না। বিএম স্কুল আছে না? বিএম স্কুল, তা বিএম কলেজ, আমরা ওখানেই পড়াশোনা করতাম, তা আমার বাবাও এখানে শিক্ষক ছিলেন। তা এখন আমি ওদের নিয়ে এসেছি, এরা কেউ জানে না, কিন্তু আমিও এখন আর ঠিক কাছাকাছি থাকতেন। আপনি থাকতেন কোথায়? আমি থাকতাম আমিন বাড়িতে, আমিন বাড়ি লাগোয়া আমাদের বাড়ি ছিল। যাচ্ছি আমরা, এখনও চলেছি এগিয়ে, কেননা পৃথিবীর সবটাই বহু নয়, সব ক্রমের নামই নয় আক্রমণ, সকল বীরত্বের নাম নয় নিপুণ নিধন। যাচ্ছি আমরা কারণ জানি এখনও স্থান আছে, যেখানে শস্য থাকে, থাকে ফলমূল নিবিড় গাছের ছায়া, থাকে এমন সব নতুন হাত ও হৃদয় যা ঝর্ণার মতোই ছন্দময়, থাকে স্নেহ প্রেম বন্ধুত্ব ইত্যাদি পুরনো রীতির আধার। আজ আমার বাবা মা বাড়ি ফিরছে সেই একই পথ ধরে, 50 বছর আগে যেখান থেকে প্রাণ হাতে করে পালিয়ে যেতে হয়েছিল, আর কখনো ফেরা হয়নি। মাত্র 10-12 ঘন্টা পথ অতিক্রম করতে অর্ধেক শতাব্দী কেটে গেল। এই ফেরা সেই স্বদেশে যা ফেলে আসা হয়েছে, সেই ইতিহাসে যা কেউ মনে রাখেনি। ভেতরে একটা অভাব বোধ ছিল, দেশের কথা ভাবলে। ওই রোজ কালীঘাট বাসায় থাকতে ছাদে গিয়ে কাঁদতাম, সে শুধু কি বাবা মা, সে জীবন কোথায়? সেই প্রকৃতির সঙ্গে মানুষ হয়েছে ছোট থেকে, সেই পরিবেশ কোথায়, সে মানুষ কোথায়, কিছুই তো পাইনি। এই অভাব বোধ, স্বপ্ন দেখাও তো তাই, সবাই তো তাই বলে যে যা ভাবে তাই সব, ওই ভাবতাম, সেগুলো স্বপ্ন দেখতাম।
আমি গাই ঘরে ফেরার গান, উতলা কেন প্রাণ শুধু যে ডাকে, ফিরে আমাকে বিদেশ বিভুয়ে পড়ে আছি তবু ছাড়ে না কেন ছাড়ে না পিছুটা। আমি তাই এখনো ক্লান্তিহীন চলেছি রাত্রি দিন শুনি চমকে, যাই থমকে কোথা হতে যেন ভেসে আসে সুর চেনা খুব চেনা মন মাঝে অমরি। দেখেও কি দেখো না তাই উদ্ধারিতে ভবনদী ধরে ছুটি বিবাহান হলো কি করে। আমি প্রায় এখনো খুঁজি সে দেশ জানি নেই অবশেষ মরিচি কাহা, স্বপ্ন দেখায় শৈশবে আর ফেরা যাবে না তো নেই পথ নেই হারিয়ে গেছে সে দেশ। বাংলাদেশের দক্ষিণে প্রায় সমুদ্রের কাছে ছিল আমাদের দেশ বরিশাল। অগন্তি নদী জালের মতো জড়িয়ে রাখত বরিশালকে। সেই নদীতে লাল নীল সবুজ পাল তুলে ভাটার টানে নৌকো ভেসে যেত মোহনার দিকে। সুপুরি বন ছেয়ে থাকত বরিশালের আকাশে। উদ্বাস সুপরিবারের সন্তান হিসেবে আমি বড় হয়ে উঠেছি আমাদের হারিয়ে যাওয়া সেই দেশের খোঁজ নিয়ে। ভিড়ঠাসা শহরে বসে আমার বাবা মা যে নদী নালা খাল বিল উন্মুক্ত প্রান্তরের গল্প করতেন তার স্বপ্ন নিয়ে। আমার কাছে 50 বছর বাদে কলকাতা থেকে বরিশালের এই যাত্রা শুধুমাত্র ভৌগোলিক দূরত্ব অতিক্রম করা ছিল না, এ যাত্রার উদ্দেশ্য ছিল স্মৃতির স্মরণী বেয়ে হারিয়ে যাওয়া স্বদেশের নির্মাণ। জ্বলন্ত ঘরবাড়ি, অগ্নিলিপ্ত আকাশ, ছিন্ন বিচ্ছিন্ন মানবদেহ সরিয়ে সেই স্মৃতিমেদুর অতিকথার দেশকে খুঁজে বার করা, যা অপসারিত করে দেয় যা কিছু মলিন, যা কিছু বিরূপ,
যা কিছু অন্ধকার।